সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দ্য নিউ ব্লগ। সো গাইস, এখন বাজে ঠিক 9:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখনও ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি, শুধু মুখ ধুলাম আর ড্রেসটা পরলাম। তো কেন ড্রেসটা পরলাম সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো আমাকে বলেছি এক্সে করতে, যেরকম তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে। তো এক্সে করতে হবে, ওই জন্য আমি যাবো। তো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, বলেছি খালি পেটে এক্সে করতে হবে। তো ওই জন্য এক্ষুনি বেরোবো, 10টার দিকে বেরোবো। ড্রেস ফ্রেস করে রেডি হয়ে আছি, আমার বন্ধু আসলে আর আমি দুজনে একসাথে যাবো। মা বললো যাবো, আমি বললাম যে না, যেতে হবে না। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধুরা, কুজন ব্লককে একটু সাইকেল চড়াতে বলেছি, ও আমাকে খালি ধরে ধরে মারছে। দেখা দেখো, ধরে ধরে খালি মারছে আমাকে। সো গাইস, ফাইনালি এক্সে যেখানে করবো সেখানে চলে এসেছি, তোমাদের ব্যাখ্যা না করে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে স্নানও হয়ে গেছে। আর ওখানে কিছু দেখাতে পারিনি আমি, কারণ অনেক ভিড় ছিল আর সবাই মুখের দিকে তাকিয়েছিল। আর তো আমি এক্সে করলাম। এক্সে করার পরে আমাকে হচ্ছে যে হচ্ছে এক্সেটা দেখছে কম্পিউটারে, সে বললো তোমার হচ্ছে পিঠের যে সিট ডানাটা আছে ওটার একটু হাড়টা বেঁকা আছে। আমি বললাম তাহলে কী হবে, তাহলে একটু দৌড়দৌড়ি করতে হবে, খেলাধুলা করতে হবে, করলে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে এখনও ডাক্তারকে রিপোর্টটা দেখাইনি, ডাক্তারকে মঙ্গলবার রিপোর্টটা দেখাবো। তো সকালে তো বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি, আমি বাইরে টিফিন করে নিয়েছি। আর এখন বাড়ি আসলাম, এখন বাজে ঠিক 1:45, স্নান করে উঠলাম। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বিকেলবেলায়, বাই। তো বন্ধুরা, এখন বাজে ঠিক 10:10, আর গোপাল ভাঁড় আমার পাশে বসে আছে আমাদের বাড়িতে, এখনো বাড়ি যায়নি। যাবো তো সন্ধ্যাবেলা দিয়ে আমাদের বাড়িতে বসে আছে। তো আমি তো আজকে তো ব্লগটা সেরকমভাবে তো করতে পারলাম না, দুপুরের পর দিয়ে তো করাই হয়নি, বেকার কিছু করিনি। তো কী দেখাবো, সবসময় দোকানেই বসছিলাম, তো এটা কি আর কী দেখাবো, আমি সেরকম কিছু দেখাইনি। তো প্ল্যান হলো যে আমরা হচ্ছে ভোরবেলায় দৌড়তে যাবো, 4:40 উঠতে হবে। আমার একটা বন্ধু যায়, তাকে আমি বললাম, সে বললো যে 4:40 উঠবে, 5টায় বাড়াবো। তো 5টার সময় দৌড়তে যাব। তো ভিডিওটা আজকে যা করছি করছি, কাল থেকে আবার কন্টিনিউ করব। তো কাল ভোরবেলা থেকে শুরু হচ্ছে। এখনের জন্য গুড নাইট তোমাদের, আর এখনের জন্য বাই। তো বন্ধুরা, এখন বাজে 4:44, এখনও বাইরে অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছো বাইরে অন্ধকার। তো আমি ঝপ করে ড্রেসটা পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি। তো এবার সবাই আসলে বেরোবো, রাস্তা সিনেমাটিক শট দেখাবো, আর সকাল হলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, আর এটা হচ্ছে দাঁড়িয়ে আসে, অনেক দূর চলে এসেছি। হাঁটতে হাঁটতে দৌড়ানো হয় না আজকে, কারণ একদিনে দৌড়ালে হচ্ছে গা হাত ব্যথা হবে, সেই জন্য হচ্ছে কেউ দৌড়ায়নি। চলো যেতে যেতে দেখা হচ্ছে। আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি, আর এখানে সবাই বসে আছে। আমি ভিডিও বানাবো বলে সাইডে এলাম, হ্যাঁ সবাই এখানে বসে আছে। বাড়ির কাছে চলে এসেছি, এবারে হচ্ছে ব্রাশটা করবো, করে খাওয়া দাওয়া করবো। তো এরা এখানে বসে আছে, আর রাজু আমার ব্লগ চ্যানেল খুলেছে আবার, কী ব্লগ ছাড়বে একবার দেখিয়ে দাও।
তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু বাড়িতে ঢুকিনি, হচ্ছে বাইরে দাঁড়িয়েছিলাম, আড্ডা মারছিলাম। তো এখন হচ্ছে আমি পায়ের অবস্থা খুবই খারাপ। তো ওখানটায় শুধু ফোসলা পড়েছে আর এখানটায় ব্যথা হয়ে আছে, মনে ব্যথা হয়ে আছে। তো প্রথম দিন গেছি এরকম হাওয়ারি পাতা, তো এখন ঘরে ঢুকছি। তো এখন মনে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর ব্রাশ করাও হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আসার জন্য এটুকু, ভিডিওটা আর বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, যদি ভিডিওটা একটু ভালো লাগে আর লাইক করে দিও। তো আজকের জন্য এটুকুই, টাটা বাই।